নমস্কার, আমি তনিমা, আর আমার নতুন আরেকটি গল্পে আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগত। আজকে 28শে জুলাই, আমি যেদিনকে এসেছি আজকে ঠিক তার পরের দিন সকালবেলা, আর আমার মতনই আপনাদেরও এই জায়গাটা বেশ প্রিয় এবং পরিচিত। সকালবেলা ঘুম থেকে উঠে ভাবলাম বাইরেটাতে একটু ঘুরে আসি। এই জায়গাটা আমার সবথেকে প্রিয় একটি জায়গা। আমি যেখানে যেখানে থেকেছি সেখানে সেখানে প্রত্যেকটা একটা স্পেশাল জায়গা থাকে যেটা আমার খুব কাছের এবং খুব আপন। ঠিক এই জায়গাটাও আমার কাছে তেমনই। যেহেতু আমার এখনও জেট ল্যাগটা পুরোপুরিভাবে কাটেনি এবং সেটা আরও 2-3 দিন 4 দিন হয়তো সময় লাগবে, তো ঘুমটা ভেঙে গেছে কিন্তু সেই রাত্রি 3টে থেকে 4টের সময়। এপাশ ওপাশ করে ওই 5:30-6টা নাগাদ উঠে গেছি, তার 1-2 ঘন্টা বাদে অন্ন উঠল, আর অন্ন ওঠার পর একসাথে বসে চা খেয়ে একটু বাইরেটা ঘোরাঘুরি করছি। কালকে তো আমাদের ঢুকতে ঢুকতে প্রায় 7:30-8টা বেজে গেছে, তো ওর জন্য রাত্রিবেলাতে বাইরেটা আর ভালো করে দেখা হয়নি। অনেক দিন পর আবার সেই পুরনো জায়গা, পুরনো পরিচিত জায়গাতে একটু অন্যরকম লাগছে। আর এই সামনের যে জায়গাটাতে আমি যখন আগেরবার ছিলাম তখন এই জায়গাটাতে বাড়িটা ভাঙা চলছিল, এখন দেখুন এই জায়গাটায় কী সুন্দর ঘাস উঠে একটা মাঠের মতো হয়ে গেছে। আজকে আমাদের 3তম বিবাহবার্ষিকী, তাই জন্য ঘরে যা আছে মোটামুটি তাই দিয়েই একটু রান্না করব, হচ্ছে ফ্রাইড রাইস আর মাংস। যেহেতু আমাদের আজকে বিশেষ কোনো আয়োজন করে ওঠা হয়নি, তাই জন্য খুব সহজে এবং সাধারণভাবেই ফ্রাইড রাইস আর একটু মাংস রান্না করব। অনল অনেক দিন ধরেই এখানে একা আছে, ও মোটামুটি নিজের মতন করে সিম্পল রান্না বান্না করেই খেয়েছে, ফ্রাইড রাইস মাংস এসব তো আর মানে করেনি হয়তো। তো ওই জন্য ভাবলাম যে একটু ফ্রাইড রাইস মাংস আজকে দুপুরবেলা করি, আর বিকেলবেলা বাইরে কোথাও খেতে যাব। আর স্নান টান করে আজকে খাওয়া দাওয়াও আমরা বসে গেছি খেতে, যেহেতু অনেক সকালবেলা ঘুম থেকে উঠেছি ওই জন্য সব কিছু আজকে বেশ তাড়াতাড়িও হয়ে গেছে। দুপুরবেলা খাওয়া দাওয়া করে দুজনে মিলে দেখছিলাম হচ্ছে একটা মুভি। দেখা টাকার পর এখনই ঘড়িতে 7টা মতো বাজে, আমি সাজুগুজু করে অনলও একদম রেডি হয়ে আমরা দুজনে মিলে যাব হচ্ছে আমাদের ঠিক বাড়ির পিছনে একটা রেস্টুরেন্টে। তো এখানে তো এখন সামার চলছে, আর এই সামারের জন্য এখানে সূর্য কিন্তু সেই অস্ত যায় মোটামুটি 8:30-9টা নাগাদ, তো সেই পর্যন্ত অপেক্ষা করলে কিন্তু আমাদের অনেকটাই লেট হয়ে যাবে। আর একটু তাড়াতাড়ি বেরোনোর ইচ্ছা আরও ছিল, কিন্তু মুভি দেখতে দেখতে আমাদের অনেকটা দেরি হয়ে গেছে। আর তারপরে কি হয়েছে যে ওই আসার পর একটু পরে এইসব করতে করতে রেডি হতে হতে আরও বেশ খানিকটা দেরি হয়ে গেছে। সন্ধ্যা 7:30 হলে হবে কি, রোদ্দুরের তাপ কিন্তু রয়েছে বেশ ভালো, তবে সকালের দিকে এতটা রোদ্দুরের তাপ ছিল না, তবে বিকেল 5টার পর থেকে তাপমাত্রাটা একটু বেশি বেড়ে গেছে। দুজন মিলে বেরিয়ে গেলাম, আস্তে আস্তে হাঁটতে হাঁটতে যাব হচ্ছে পিছনের জায়গাটাতে, এবং এই রাস্তাটা না বেশ সুন্দর, আর অনেক দিন পর এই রাস্তাগুলো দিয়ে হাঁটছি, তো বেশ চেনা জানা রাস্তা, মানে খুব একটা নতুন কিছু লাগছে না, মনে হচ্ছে এ তো আমারই পরিচিত একটা আর একটা জায়গা, এক বাড়ি থেকে আর এক বাড়িতে আসা। আর এই যে যেতে যেতে যে রেললাইনটা দেখছেন, গতকাল যে ট্রেনটা করে আমরা এসেছিলাম এই ট্রেনটা কিন্তু এই রেললাইন দিয়েই আসে, এটা একদমই আমাদের বাড়ির পিছনে, এবং ট্রেন যখন এখান থেকে যায় আমাদের বাড়ি থেকে তার আওয়াজ একদম স্পষ্টভাবে শোনা যায়। এই যে রেস্টুরেন্টটা, এখানে আমরা বেশ আগেও অনেকবার এসেছি, হয়তো না আপনারা জেনেও থাকবেন। এটার নাম হচ্ছে দ্য মন্ট, এটা বেশ সুন্দর, ভিতরেও বেশ বসার অনেক জায়গা আছে এবং বাইরেটাও বেশ সুন্দর, তবে আজকে যেহেতু উইকেন্ড জায়গা পাওয়াটা কিন্তু খুব মুশকিল, আমাদের হয়তো আরেকটু আগে আসা উচিত ছিল, এখন জানি না কতক্ষণ ওয়েট করতে হবে। ভিতরে ঢোকার সাথে সাথে দেখছি এই যে সামনের চেয়ার নিয়ে বসে এরা সব রয়েছে ওয়েটিংয়ে,
ভিতরে একদম ফুল ভর্তি। তবে ভিতরে হয়তো বসতে চাইলে একটু আগে হতো, তবে আজকে আমাদের খুব ইচ্ছা বাইরেটা বসার। তার জন্য আমরা ওখানে নাম লিখিয়ে একটুই পাশের রাস্তাটা দিয়ে হাঁটাহাঁটি করছি। আমাদের বলল মোটামুটি আধ ঘন্টার মধ্যে আমাদেরকে ফোনে মেসেজ করবে এবং তখন আমরা চলে আসব। তাই ভাবলাম আবার হেঁটে হেঁটে বাড়িতে যাব, তার থেকে এই পাশটাতে কখনো হাঁটতে হাঁটতে আসা হয়নি। আসলে এই দিকটাতে আমাদের কোনো কিছুই নেই, ওর জন্য কখনো আসা হয়নি। আজকে দুজনে মিলে হাঁটতে হাঁটতে এই জায়গাটা এসে দেখলাম বেশ সুন্দর সাজানো গোছানো একটা ছোট্ট পাড়া, এবং ওই সব দিকে ঘুরতে ঘুরতে আমরা আবার চলে এসেছি এখানে। হয়তো আর কিছুক্ষণের মধ্যেই আমাদের জায়গা দিয়ে দেবে। এখন টেবিল টেবিল কিছু ওরা পরিষ্কার টরিষ্কার করছে, ওর জন্য আমরা দুজন মিলে বসে একটু এখানে গল্প করছিলাম। আসলে বাইরেটায় এতটাই রোদ যে বেশিক্ষণ হাঁটাহাঁটিও করা যাচ্ছে না, ভালোই গরম লাগছে। তবে এইখানের একটা খুব সুন্দর মজার জিনিস আছে জানেন, এখানে বাইরে বসার সাথে সাথে এখানে ওই ওপেন আকাশের নিচে এরা এত সুন্দর একটা সিস্টেম করেছে যে বড় বড় টেবিল ফ্যান চারিদিকে চলছে এবং একটা সূক্ষ্ম জলের একটা রেশ ওই ফ্যানের সামনে থেকে দিয়ে দেয়, যার জন্য ওই জল আর ওই ফ্যানের ঘোরার জন্য একটা সুন্দর ঠান্ডা হাওয়ার সৃষ্টি হয়। আর এখানে জানেন আরেকটা মজার ব্যাপার আছে, বিকেলটা না সামারে হয়ই না, একদম হঠাৎ করেই রাত্রি নেমে আসে। এখন ঘড়ির কাঁটায় বাজে ওই 8:10-15 মতন। আমরা সবে এসে একটা ড্রিঙ্কস নিলাম, ওয়েলকাম ড্রিঙ্কস। এবার আমরা খাবার দাবার অর্ডার করেছি, খাবার দাবার আসবে। এখানে খুব একটা জানেনি যে এখানকার খাওয়া দাওয়ার কালচারগুলো একটু আলাদা। সাধারণত বার্গার, পিৎজা বা হয়তো ফ্রাইড চিকেন, ফ্রেঞ্চ ফ্রাই, এই টাইপের জিনিসপত্রগুলো পাওয়া যায়। তো সেখান থেকেই আমরা একটা চিকেন আর ফ্রেঞ্চ ফ্রাই অর্ডার করেছি। তো একটু গল্প করছি, একটু সময় কাটাচ্ছি, অনেক দিন পর এই পুরনো রেস্টুরেন্ট একসাথে বসে গল্প, বেশ একটা অন্যরকম অনুভূতি তো বটেই। এবং আসার সাথে সাথে তো বাড়ির জন্য একটা ভীষণ মন খারাপ, চেনা পরিচিত প্রত্যেকটা মানুষের জন্য মন প্রাণ সবসময় একটা কষ্ট থাকেই। তো তার মধ্যে এরকম একটা ছোটোখাটো আনন্দ বা ছোটোখাটো এনগেজমেন্ট বা যদি এরকম অনুভূতি না থাকে, তাহলে বিশ্বাস করুন এত দূরে এসে এইভাবে থাকা যায় না, সেটা খুবই কষ্টদায়ক। তো চলুন, আমরা ওই খাওয়া দাওয়া শেষ করে একটা নতুন খাবার অর্ডার করেছি। এটা হচ্ছে একটা মাছের চপ বলা যেতে পারে, আর তার সাথে ফ্রেঞ্চ ফ্রাই। তো এটা খেয়ে দেখলাম বেশ মজার। আমাদের ওখানকার যেমন ওই ফিশ ফিঙ্গারগুলো থাকে, সেই ফিশ ফিঙ্গারেরই একটু বড় ধরনের একটা ব্যাপার, খেতে বেশ ভালো ছিল। খাওয়া দাওয়া সেরে এবার আস্তে আস্তে বিল মেটানোর পালা। আর চলুন, দেখতে দেখতে সময়টা বেশ ভালোই কাটলো, আর আমরা না পুরোটা শেষ করে উঠতে পারিনি, তাই টুবো করে নিয়ে যাব। চলুন তাহলে এবার আস্তে আস্তে বেরিয়ে যাই। তো আমাদের বাড়িটা ঠিক পিছনেই একদম এই সমস্ত রেস্টুরেন্ট এবং সব কিছু। তো আমাদের আর এই রেস্টুরেন্টটা রাত্রি 2 পর্যন্ত এখানে অন থাকে, এত রাত পর্যন্ত এটা মানে ভীষণ পপুলার আর কি। আর যেহেতু আমাদের বাড়ির একদম মানে একদমই পিছনে, তো আমাদের বাড়ি যাওয়া নিয়ে খুব একটা টেনশন বা কিছু করতে হয় না। তো খাওয়া দাওয়া হয়ে এখন আমরা বাড়ির দিকে যাচ্ছি, আবার কালকে সকাল থেকে তো সব কিছু শুরু হয়ে যাবে। তো আজকের মতো তাহলে গল্পটা এখানেই শেষ করছি। সারাটা দিন অনেক দিন বাদে দুজনে একসাথে কাটালাম এবং খুব সুন্দর করে নিজেদের মতন করে কাটালাম। আর বুঝতেই তো পারছেন প্রচণ্ড টায়ার্ডও আছি। তো যাই হোক, আজকের মতো গল্পটা এখানেই শেষ করছি। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি নতুন আরও একটি গল্পে। বাই।